ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জেলাগুলোর জনজীবন। শীতে কাঁপছে দিনাজপুর। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপদে শিশু ও বৃদ্ধরা। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এদিকে পৌষের শেষে শীতের সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত নাটোর চলনবিল অঞ্চলের খেটে খাওয়া মানুষ। তীব্র শীতকে উপেক্ষা করে তাদের কাজে যেতে হচ্ছে। কনকনে ঠান্ডার সাথে হিমেল বাতাসের দাপটে থমকে গেছে লালমনিরহাটের জনজীবন। নিদারুণ কষ্টে তিস্তা ও ধরলার চরাঞ্চলের মানুষ। ঘন কুয়াশায় দিনের বেলায় মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।